কি করা উচিত আমাদের? করেন কিছু একটা ভাবতে হবে, যে প্রতিদিন তো এই সব করা যাবে না, না বিশদভাবে আলোচনা সাপেক্ষে একটা সমঝোতায় আসতে হবে যে আসলে আমাদের কি করা উচিত, ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমাদের। যেমন এক বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম, বাবু তুমি বড় হয়ে কি হতে চাও? বলছে তরকারিওয়ালা। পোলাপান স্কুল কলেজ খুললেই দেখবি যে কয়েকদিনের মধ্যে এই মিন লাইফ রচনায় ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া তরকারিওয়ালা লেখা শুরু করছে। এটা কবে থেকে? স্কুল কলেজ খুললেই দেখবি। আচ্ছা, না না চেঞ্জ হয়ে যেতে হবে। তোরা আজীবন দেখলাম যে এম ইন লাইফ রচনা হে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আজীবন তুই লেখা আসলি ডাক্তার, ঘটনা কি? তোর কি ডাক্তার ছাড়া অন্য কিছু হইতে ইচ্ছা করে না? তুই টেনে উঠে নিলি কমার্স, তাও লিখলি এম ইন লাইফে ডাক্তার, ঘটনা কি? কারণ ডাক্তার হওয়া পৃথিবীর সবচেয়ে সোজা কাজ, খালি দুইটা লাইন জানতে হয়। এক হইলো আর কিছুক্ষণ আগে আনলে আমরা বাঁচাতে পারতাম, আই এম সরি বাঁচাতে পারিনি, এই দুইটা লাইন জানলেই তো হয়। অপারেশন থিয়েটারে বেরে আপনি দুই লাইন কবেন তাহলে আপনি ডাক্তার। বলছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুইজন ডাক্তারের নাম কি? কি ডাক্তার আছেন, ডাক্তার বসেন। ভেরি গুড। প্রত্যেক ফার্মেসিতে দেখবি ডাক্তারের দরজার সামনে এটাই লেখা থাকে, ডাক্তার আছেন, ডাক্তার বসেন। খুব জনপ্রিয় ডাক্তার এই দুজন। এই দুজন কোথায় দেখিনি কখনো, ডাক্তার বই তো দেখিনি, ডাক্তার আছেন দেখিনি। যখন আসেন লেখা থাকে গেলে পরে আসেন, যখন আর ডাক্তার নাই লেখা থাকে গেলে পরে আসেন। আচ্ছা, আগে ফার্মেসি গুলোতে ছোট্ট একটা ডাক্তারের চেম্বার থাকতো। হ্যাঁ এখনো আছে। কোথায় গেছে? এখনো আছে, কিছু কিছু ডাক্তার আছে এখন ওই যে ফার্মেসি ভিতরে থাকতে থাকে। এখন সম্ভবত সবাই ক্লিনিকে জয়েন করে ফেলছে। হ্যাঁ ক্লিনিকে জয়েন করে নাই, আগে ফার্মেসিতে ডাক্তার বসতো, এখন ডাক্তার যেখানে বসে সেখানে ফার্মেসি বানাইছে। ঘটনা কি, প্রত্যেকটা ডাক্তারের চেম্বারের সামনে দেখবেন একটা করে ফার্মেসি আছে, এবং সেখানে ওই ডাক্তার যে ওষুধ লেখে ওই ওষুধই বিক্রি হয়, বাইরের কোনো ওষুধ বিক্রি হয়, অন্য কোনো ওষুধ বিক্রি হয়। আপনি মনে করেন চিন্তা করলেন ডাক্তার ওষুধ লেখছে, বাসায় গিয়ে কিনবেন, পাইবেন না। বাসায় এসে আশেপাশে যত ফার্মেসি খুঁজবেন না এই ফার্মেসি নাই, ওই ডাক্তার যেখানে বসছে তার পাশে দেখবেন যে ফার্মেসি, ওখানে পাবেন সব অ্যাভেলেবেল। তারপরে একটা আশ্চর্যজনক জোন বানিয়ে নিছে, জোন আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ডাক্তার তো ডাক্তার ঠিক আছে, উনি মানব সেবা করে, সমস্যা হচ্ছে কিছু ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ গুলো। ওরে বাপ রে, আপনাদের কি কাজ আসলে ডাক্তারের চেম্বারে? আপনাদের কাজটা কি? প্রেসক্রিপশনের ছবি তোলা। রোগী ডাক্তারের চেম্বার থেকে রোগীর আত্মীয় স্বজন বের হইলো, সাথে সাথে গিয়ে ধরবে দেন তো ছবিটা তুলে, আমার প্রেসক্রিপশনের ছবি দিয়ে তুই কি করবি? আমার ক্যান্সার হয়েছে, তুই কি ক্যান্সারের ওষুধ খাবি? রোগী আইসিইউ তে ভর্তি, এক্ষণ ওষুধ লাগবো, আর ওয়াই হইলো আমার প্রেসক্রিপশন লয়ে ছবি তোলায় ব্যস্ত, তারপরে কি আইরে ছবিটা জাপসাইত আছে কি লাগে, ক্যামেরা গোলা নাকি, ক্যামেরা ফু দিব থ্যাপ দিব, তারপরে ওটা মুছবো, তারপরে ওই ছবি তুলবো, আইরে আবারও তো ছবি জাপস হয়েছে। ভাই আপনি একটু ধরেন তো পাশেরটারে করবো, ভাই আপনি একটু চাপেন তো যে আলোটা দেন, লাইটটা দেন, এই লাইট আলো চাপা চাপি ধরা ক্যামেরা গোলা, এই করতে করতে আইসি রোগী মরে গেল গা। লাভ নাই, মনে করেন যে আপনি ওষুধ নিয়ে আবার আইতেছেন ছবি তুলছে, আমার সময় আবার দেবো ভাই আগের ছবিটা ঘোলা হয়েছে আরেকটা দিলি, তখন কেমন লাগে? তারপরে আমি তো এই সিস্টেমটাকে জানতাম না। হ্যাঁ আমি রিসেন্টলি হাসপাতালে গিয়ে জানছি সিস্টেমটা, আমি মানে আগে তো দেখতাম ডাক্তারখানা থেকে বেরোলাম, প্রেসক্রিপশন নিলাম, মাথায় টেনশন থাকে, ডাক্তার কাছে কেউ খুশিতে যায় না, রিওয়ার্ড নিতে বা পুরস্কার প্রাইজ আনতে যায় না, প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার, সব অসুস্থ হলে বাড়ির কেউ অসুস্থ বা পরিবারের কেউ অসুস্থ হলে যায়, তখন মনটা আসলে ভালো থাকে না, মনের মানসিকতা সব পরিস্থিতি খারাপ থাকে, আর নিজের অসুস্থতা বা হচ্ছে আত্মীয় স্বজন পরিবার পরিজনের প্রেসক্রিপশন নিয়ে খুবই মন খারাপ, মানে টেনশনে বেরিয়েছে আসলে কি হলো কেমনে কি করব। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে এতগুলো ওষুধ এগুলোর দাম কত? হ্যাঁ এগুলো দাম কত, এখানেই পাবো কিনা, আবার এখানে যে ওষুধ সেখান থেকে কিনতে গেলে তো দাম বেশি, তো অন্য কোথাও পাবো কিনা, এই টেনশন নিয়ে আমি জাস্ট মাথা নিচু করে আমি প্রেসক্রিপশন পড়তে পড়তে বেরিয়েছি, হঠাৎ করে দেখলাম আমার হাতে প্রেসক্রিপশন নাই, এখন আর জিজ্ঞাসা করে না। হ্যাঁ সিস্টেম যে বেরোর পর উনি ওষুধটা চেক করে দিবে, যে ডিভাইস দিবে যে বানানটা ঠিক আছে নাকি, আমি খুব ভদ্রলোকের মতন দিচ্ছি উনি দেখতেছে, আমি তারপর বললাম যে পরে দেখে দেখা, আবার বলতেছে যে এই ওষুধটা কেন দিল, আচ্ছা এই ওষুধটা কি জন্য দিছে, হ্যাঁ আমার জিজ্ঞেছে, আমি তো জানি না ওষুধ কি জন্য, ডাক্তার লিখে দিয়েছে উনি জানে, উনি লিখে দিয়েছেন আমি কিনতে দিতে, আপনি কে ভাই? বল ভাই আমি এই রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ কিসের রিপ্রেজেন্টেটিভ, কোথাকার?
বলে যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আমাদের কোম্পানির ওষুধটা লিখছে কিনা এটা দেখতেছি। মানে মুন্ডা চাইছে ভাই যে শরীর কাঁপায় জ্বরা সরা মানে মানে শরীর কাঁপা না আমাদের যে প্রেসক্রিপশনটা রাখ তুই নিচে আয় ভাই যে কেউ নাই আমি আর তুই থাকুম আর কেউ নাই মানে তোর যে আমি কি লেভেলের সার্ভিসিং দিতাম রে ভাই তুই নিজেও জানোস না তুই কার লোকে কি করে হলাইছস মানে ওরা যে আমার রাগে যে আমি যে সার্ভিসিং কেন দিতে পারতেছি না আমার মানে বাসায় আর নিজের শরীর নিজে কামড়াইছে যে আমি পরে কিছু আস্তেই করে হ্যাঁ প্রেসক্রিপশন নিয়ে নেক্সট টাইম কারো প্রেসক্রিপশন ধরার আগে অনুমতি নিয়ে ধরবেন এই কথাকে আমি সোজা হাইটে আয় পড়ছি কারণ মানে এর সব দোষ বাপমার আমাদের সব দোষ বাপমার অতিরিক্ত ভদ্র একটা ছেলে জন্ম দিয়েছে কুড়ে কুড়ে ভিতরটা খায় বাইরে কাউকে কিছু বললে দেখতে কিন্তু শক্ত সামর্থ্য থাবর একটা মাল লাগে মাটির তলে আধা আধ গায়ে মোটামুটি কিন্তু দুই দেশ মিলে হ্যাঁ মাটিতে কয়েকটা সোয়াই ফেলানোর মতো অনেকদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে হয় তার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো যাওয়াই যাবে না আগামী ছয় মাস পরেও যদি সে ডেট দেয় মনে কর আজকে গেলি এরপরে ছয় মাস পরে ডেট দিছে ওই ছয় মাসের ডেটটাও তোর আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে হবে আবার খোঁজো এই এই লাইনে কে আছেন তার সাথে যোগাযোগ করো কখন বসেন তো এগুলো করতে হয় আমার অল টাইম রেগুলার রুটিন এটা তো সেদিন মার ডাক্তারের জন্য ফোন দিলাম এক ডাক্তারের কাছে অনেক কষ্টে নাম্বার নিয়েছি যে রেফারেন্স খুব ভালো ডাক্তার ফোন দিছি আমার খুব ইমার্জেন্সি ডাক্তার দেখাতে হবে এই ওষুধগুলো চেঞ্জ করার জন্য দরকার মানে অ্যাসিস্ট্যান্টের কথা বলতেছি তা ডাক্তার ডেটটা কবে পাবো বলে যে ছয় মাস পরে এক বারো তারিখে আমার সিরিয়াল নাম্বার একশো আমি আমি ফোনটা শুনি আমি জি আবার বলেন আমি কিন্তু বুঝছি প্রথমে আমি ছয় মাস পরে এই ডেট ডেটটা মনে নেই এত তারিখে একশো নাম্বার সিরিয়াল নাম্বার একশো নাম্বার তাও আমি ছয় মাস পরে একশো নাম্বার ভাই আমি রোগী দেখাবো হ্যাঁ আমি আপনার সাথে পার্টি করার লেগে প্ল্যান করতেছি যাতে ছয় মাস পরে কক্সবাজার যাওয়া বা পার্টি করার কোন প্ল্যান আপনার সাথে আমি করতেছি না যে আমি ছয় মাস পরে টাকা জমাই আপনার লগে আমি রোগী দেখাবো ভাইয়া ও আপনার কি ইমার্জেন্সি সেটা আগে বলবেন না আচ্ছা আমি ঠিক আছে আমি একটু অসুস্থ ব্যাপারটা হ্যাঁ ইমার্জেন্সি তো অবশ্যই রোগী কি আবার কি ইমার্জেন্সি ছাড়া আছে নাকি সবাই তো দরকার বল তাহলে ঠিক আছে আপনি এই যে এই সপ্তাহে দেখাতে পারবেন আপনি আমার এই নাম্বারে ফোন দিয়েন আচ্ছা আরেকটা নাম্বার দিচ্ছে হ্যাঁ আচ্ছা এই নাম্বারে ফোন দিলেন মানে আমি বুঝলাম না আমি তো একটু টাচ করতে পারতাছি যে সে আসলে কি চাচ্ছে কেন চাচ্ছে সে ছয় মাসের ডেটটা সাত দিনের মধ্যে চলে আসলো এক লাফে আমি ওই নাম্বারে ফোন দিলাম বলে জি এটা আমার বিকাশ নাম্বার আপনি পনেরোশো টাকা পাঠাইলে দুই দিনের মধ্যে আমি এটা ব্যবস্থা করে দিতে পারি তারা ছয় মাস পরে সিরিয়াল দিবে একশো নাম্বার সিরিয়ালে থাকবে ছয় মাস পরে শুধু মনে হয় অনেকে লাশ টাকা নিয়ে যেতে পারবে যে ভাই এই যে ছয় মাসে ডেট দিচ্ছেন না যে এই যে আপনার রোগী এই যে আপনার রোগীর কি চিকিৎসা দিলে উনি ভালো হবে বলেন এবার তখন বলবে যে বিশটা টেস্ট করে নিয়ে আসেন আগে নিয়ে আর আবার এক দেড় মাস পরে ডেট নিয়ে যান ব্যাপারটা অনেক ভারী হয়ে যেতেছে আমার আমার এখন রাগ হচ্ছে সুইচ করা উচিত হ্যাঁ আমাদের সুইচ করা রাগ হচ্ছে আমার অন্য কোথাও সুইচ করা উচিত এমনি আজকে আমি প্রচন্ড রাগি আছি প্রচন্ড মেজাজ খারাপ আজকে আমার বিভিন্ন কারণে বিভিন্ন ব্যাপার নিয়ে তার উপর আবার এই রাগে রাগে টপিক গুলো আসতেছে কিছু 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 সময় সবকিছু জোক হয় না কিন্তু ইয়া ইয়া আমরা কিন্তু আজকে যা বললাম এখন পর্যন্ত সিরিয়াসলি কোনোটাই জোক নয় শুনতে জোক আমরা আসলে যাই কই তাই জোকের মতো শোনায় আসলে তাই শোনায় বাস্তব নিজের জীবনের অভিজ্ঞতা বললেও সেগুলো কেমন জোকের মতো শোনায় মানে যাই বলি তারপরে হচ্ছে যে এই হয়তো জোকের মতো বাট দিস ইজ নট ম্যাটার অফ জোক ওকে সব কিছু জোকের মতো শোনাইলে জোক হয় না বলতেছে যে এবার তাহলে জোকই বলি হ্যাঁ হ্যাঁ জোকই বলেন একটা বাবু ওই যে আমার না হাত পুড়ে গেছে তোমাকে কতবার বলছি সাবধানে রান্না বান্না করবা হাত পুড়ে ফেলছো হ্যাঁ সাবধানে থাকতে পারো না চুলা থেকে দূরে থাকতে বলছি না আর তোমার এখন রান্না করার বয়স হয়েছে রান্না করবে তোমার আম্মু বলছে না না রান্না করতে গিয়ে তো হাত পুড়াই নাই বলে তাহলে কিভাবে পুড়ছে
তোমার ফেসবুকের ছবিতে ক্লিক করছিলাম আর হাত পুড়ে গেছে। কি কও, ছবিতে ক্লিক করলে হাত পুড়ে কেমনে? ছবিটা অনেক হট ছিল। ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম হয়েছে যে বাবু তুমি এরকম শুকাই গেছো কেন? আগে কৃষ্ণ গুলো গুলো ছিল, এখন তো একেবারে কেমন শুকনো হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছো, সিক্স প্যাক সিক্স প্যাক বানাইবো নাকি বাবু? না তা এমন কেমন হয়েছে, খাও না? বলে খাই তো, তাহলে শুকাইতেছো কেমনে? তোমার ছবি দেখতে দেখতে যা দুষ্টু, আমার ছবি দেখলে তুমি শুকাবো কেন? তোমার ছবি দেখলে আমার ফ্যাট বার্ন হয়, আমি ব্যায়াম করা লাগে না। তোমার ছবি দিঘা দেখো না, ঠিক মতো তাকায় থাকলে কাপড়ে দিয়ে ঘামা আমার শরীরে ভিতরে ফ্যাট অনেক বার্ন হয়ে যায়। তুমি তোমার ফ্যাট বার্নের কারণ সিক্স প্যাক কামিং সুন উইথ ফ্যামিলি প্যাক। এরকম এক লোক অফিসে বসের কাছে ঝাড়ি খেয়ে আসছে, স্যারের রুমে ঢুকছে, ঝাড়ি খাইতে খাইতে মনে কর রুম থেকে বের হয়েছে। রুম থেকে বের হয়ে সে করছে কি, নিজের ডেস্কে বসার আগ পর্যন্ত মানি ব্যাগ বের করলো, মানি ব্যাগটা বের করে এই যে এরকম মানি ব্যাগের মধ্যে একটা ছবি আছে, এরকম ছবিটা উল্টে দেখে আবার মানি ব্যাগটা রেখে দেয়। আবার ডেস্কে এসে বসলো, মানি ব্যাগ বের করলো, ছবিটা উল্টে দেখলো, আবার মানি ব্যাগ রেখে দিল। তো আশপাশ থেকে সবাই দেখতে শুনি এরকম করতেছে কেন। তা আবার 10 মিনিট পরে সে পানি খেলো, চা খেলো, মানি ব্যাগটা নিলো, ছবিটা এরকম দেখলো, আবার মানি ব্যাগ রেখে দিল। পাশের টেবিলে যে ডেস্কে যে বসা ছিল তিনি উঠে আসলেন সামনের ডেস্কে, এসে বসলেন, ভাই আপনার মানি ব্যাগটা একটু দেখা যাবে? বলছে না টাকা পয়সা দেখবো না, একটা পার্সোনাল জিনিস দেখবো। কোনো সমস্যা নেই, ওটা জিনিসটাই পার্সোনাল না, ওটা আপনি দেখেন। তো ওই লোক মানি ব্যাগ এরকম উল্টা দেখলো, এইখানে দেখলো একটা মহিলার ছবি। তো বললো, ভাই এটা কার ছবি? বলছে মানি ব্যাগে আর কার ছবি থাকে মানুষের, ম্যারিড মানুষের তো অবশ্যই বউ বা হচ্ছে মেয়ের ছবি থাকে, তো দেখে তো আর মেয়ে মনে হয় না, তাই না? বলছে হ্যাঁ, তাহলে তো এটা আপনার ওয়াইফ। বলছে হ্যাঁ অবশ্যই এটা আমার বউ। বলছে ভাই আপনার বউয়ের প্রতি ভালোবাসা দেখে আমার আসলে চোখ দিয়ে পানি চলে আসছে, এত ভালো একটা মানুষ বউরে বাঁচতে পারে? আপনি, আমি 10 মিনিট ধরে আপনার দিকে তাকায় আছি, আপনি 10 মিনিটে সম্ভবত 15 বার বউয়ের ছবিটা দেখছেন। ভাই আপনি আসলে ভুল বুঝতেছেন। বলছে ভুল না, এটা ভুল হইতেই পারে না, আপনি অবশ্যই বউয়ের ছবি দেখছেন। বলছে না আমি বউয়ের ছবি দেখছি। তাহলে ভুলটা কোথায়? বলছে বউয়ের ছবি ভালোবাসা দেখি নাই। বলছে কেন? জীবনে যখনই আমি কোনো সমস্যায় পড়ি তখনই বউয়ের ছবিটা দেখি আর ভাবি যে এইরকম একটা সমস্যা আমি সারা জীবন কান্দে করে লুয়ে ঘুরে বেড়াইতেছি, আমার কাছে কি আর কোনো সমস্যা সমস্যা মনে হবে? সমস্যাই সমস্যা না ভাই, বুঝতে পারছেন না ব্যাপারটা? এটা তো বলে যে বউ যখন শপিং মলে যায়, হ্যাঁ লোকজন দেখবেন যে ছিটে ছিটে দূর দিকে জায়গা, কি করতে ছিটে ছিটে অন্য দিকে জায়গা। আচ্ছা যে মনে করেন যে এদিক দর দেখে ওদিক দর দেখে, বউ যাতে আমার লগে না থাকলে বেশি কিনবো, বউ জামাই থাকলে বেশি কিনে, বুঝছেন? মনে করেন একটা ড্রেস কিনতো, বাবু এই ড্রেসটা আমার কেমন লাগতেছে, যদি আপনি কোনো ভুলে বাইলে এক্সপ্রেশন দেখেও বুঝা যায় যেটা সুন্দর লাগতেছে। আচ্ছা তাহলে এইটা 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 কেমন লাগতেছে? তোমার তো আবার ব্লু কালার ফেভারিট, তাহলে ব্লু একটা নেই। আচ্ছা আমার ফেভারিট, আমি পরুন ব্লু কালার, তারপরে তোর কি ওই নিবো? এই অবস্থায় সবাই থাকে বউ থেকে দূরে দূরে শপিং মলে। কিন্তু আমার এক বন্ধু উল্টা, সে দেখি যে বউয়ের হাত ধইরা বগলের তলে নিয়া মনে হচ্ছে সুপার গ্লু লাগাইয়া শপিং করতেছে, আমার তো মাথাই নষ্ট যে ওই কোন কিরা কাটাই লই আইছে বা কি পরাইছে। আরে হ্যাঁ এত সাহস বউরে বগল দাবা করে হাঁটতেছে। আমি গেছি গেলাম যে বন্ধু তুমি এদিকে আসো, সাইডে আসো। হ্যাঁ সাইডে আইসি, কি ব্যাপার? বউরে বগল দাবা নিতেছে, বুঝলাম না টাকা পয়সা কি বেশি হয়ে গেছে? না রে বেটা, একটা মেয়ে তার বান্ধবীকে জিজ্ঞেস করছে, দোস এই যে সাজেকের প্ল্যান করতেছ শুনলাম। বলছে হ তুই যাবি নাকি? কত টাকা লাগবো? 4,000 টাকা হইলে মনে কর আমরা সাজেক কাপায় দিয়ে আসতে পারো। কোন সপ্তাহে, কবে যাবি? কইছে এইটা একদম আগামী শনিবারে। কয় ঠিক আছে কোনো সমস্যা নাই, 4,000 টাকা ম্যানেজ করতেছি। কয় কি কথা, আজকে মঙ্গলবার, তুই শুক্রবারের মধ্যে 4,000 টাকা ম্যানেজ করে ফেলবি? হয় একটা প্ল্যান করছি। কয় কি প্ল্যান? আজকে একটা পাত্রপক্ষ দেখতে আইব, দেখতে আইলেই মনে কর 2,000 টাকা করে দিয়া যায়। এটা কিন্তু আব্বারে আব্বারে কইছি শুক্রবার যেন আরেকটা পক্ষ নিয়ে আসে। আব্বা তুমি অনেকদিন ধরে আমাকে দেখাচ্ছ না, ছেলে ছেলে ডাকো, ছেলে দেখাও।
এরকম হয় কিন্তু ভাই প্ল্যান। আর পোলার কথা গেল উল্টা প্ল্যান, চল মেয়ে দেখে আসি ভর পেট আছে খাও, ১,০০০ টাকা দিয়ে ৭,০০০ টাকা খাওন খায়াম বুঝছো, বাইরে তো খাইতে পারুম না, চল একটা মেয়ে দিই, মেয়ে রেডি কর, একটা মেয়ে দেখে আসি চল, আমরাও যাই চলেন সেটা দেখে আসি, আমরাও যাই, আমরা হচ্ছে একটা ব্রেকের মুখ দেখে আসি, একটা ব্রেকের মুখ দেখে আসে। শুনছেন ইভ্যালু প্রেজেন্টস নাট বলটু দ্য টু ফান কিংস। ব্রেকের মুখ দেখার আগে আমাদের যে ব্যাপারগুলো জানাতে হয় সেটা হচ্ছে যে আপনি আমাদের মুখগুলো দেখছেন ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে, কারণ হচ্ছে আমরা লাইভে আছি, আপনি আমাদেরকে শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 এ, যারা লাইভে দেখতে পাচ্ছেন না শুধুমাত্র তারা। হ্যাঁ, আর আপনি এই যে এই দুজনকে এসএমএস করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, চলে আসবে কোথায়, এই দুজনের কাছে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 ফেসবুক ফ্যান পেজে যে লাইভটি চলছে সেখানে আপনি কমেন্ট করবেন, আপনি কোনো জোক শোনাতে চাইলে শোনাতে তো পারবেন না আপাতত, লিখে পাঠাতে পারবেন কমেন্ট সেকশনে, শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমাদের লাইভটি, আর শোনাতে চাইলে কেউ কোনো কিছু ডিরেক্টলি শোনাতে চাইলে বা আমাদেরকে কল করতে চাইলে 7:40 থেকে 50 পর্যন্ত আপনি আমাদের কল করতে পারবেন, আমাদের নাম্বার হচ্ছে 02550366569। দত্ত শেয়ার করেন, দত্ত শেয়ার করতে পারছি ছোট্ট বেড়ে।
দেখে বুঝতে পারছেন আমরা খুব মানে জোরালো আলোচনা চলছিল আমাদের অফিয়ার, যারা আমাদের অঙ্গভঙ্গি, তারপর চলাচল, আমাদের ফেস কেমন কি হচ্ছে, এগুলো অনেকে লক্ষ্য করে, লক্ষ্য করে আমাদের বলে তোমরা অফিয়ার কি বলতেছিলে এরকম করে। হ্যাঁ, অনেকে আমাদের প্রশ্ন করে, তাদের জন্য বলে দিচ্ছি আজকে অফিয়ার আমরা একটা মোটামুটি আন্দোলন করেছি নিজেরা দুজনে মিলেই, একটা আন্দোলনে দুজন মিলেও আন্দোলন হয় ভাই, একাই যে আন্দোলনটা সকাল থেকে আমি একা একা করছিলাম সেটা আর কি নাথ ভাইকে সামিল করে দুজনে মিলে আন্দোলনটা করলাম আর কি। যাই হোক, আপনারা শুনছেন একটি আরো আন্দোলন, যে আন্দোলন তিন বছর আগে শুরু হয়েছে সেই আন্দোলনের পার্ট আপনারা, এক একজন সৈনিক, এক একজন আর্মি আপনারা আমাদের এই নাট বল্ট টু দ্য টু ফন কিংস আন্দোলনের, মানে টু ফন কিংস এর যে আন্দোলনটা সেটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবার মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমরা নিছি। সাউন্ড নাই বোধ হয়, যারা না না সবই ঠিক আছে, হ্যাঁ লাইভ আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে এই সৈনিক আমরা, সৈনিক যারা যারা আছে আমাদের সাথে তাদের ব্যাপারগুলো একটু দেখি, কোন কোন সৈনিক আজকে আমাদের সঙ্গে আছে। যেমন এমডি শান্ত লিখেছে, বাবু খাইছো, ও মা গো টুরু লাভ। কবে যাইবো এই ট্রেন্ডে, এটা খুবই একটা বিরক্তিকর ট্রেন্ড হয়ে গেছে এখন, নতুন একটা শুরু হয়েছে টুরু লাভ টুরু ব্রেকআপ। নাসিদা লিখেছে, কাউকে যদি তুমি সুন্দর চেহারার বা ফর্সা হওয়ার জন্য ভালোবাসো তাহলে সেটা লাভ না ডাভ। কি ধরনের কথা এটা বলেছে কে? সামির খান লিখেছে, আচ্ছা ভাইয়েরা আপনারা ব্রেক নিয়ে করেন কি, খালি দেখি চেয়ার নিয়ে 360 ডিগ্রি ঘুরে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আজকে আসবে, ব্রেক তো আমরা সাধে নেই না রে ভাই, আমাদের আসলে কিছু করার নাই। ইয়ে লিখেছে সজলের হার্ট জিপি, খুব সুন্দর কিউট একটা এসএমএস হয়েছে সজলের হার্ট জিপি, মানে হলো গাজীপুর থেকে লিখেছে সজল, উইল ইউ ইট মাই উম্মা প্লিজ। এটা বেশ ছিল, মানে অনুমতি দিয়ে কি রেসপেক্ট, বাপ রে বাপ, উইল ইউ ইট মাই উম্মা প্লিজ। আরো কিছু কিছু আসে, হ্যাঁ যেগুলো হচ্ছে পেজে বা মানে না বললে আর কি, হচ্ছে জীবনে একটা স্বপ্ন, কি স্বপ্ন, রাগ করবেন না তো বললে, না না শুনেই বা কি করে বলি যে রাগ করব না, তারপরে এই ধরনের অনেকগুলো স্বপ্ন, স্বপ্ন তোমাদের সত্য হবে স্বপ্নেই। হ্যাঁ, রতনাল হাসান লিখেছে, বল্টু বলছে হাই হাই কাম সারছে, না কেন কি হয়েছে, ওই দেখেন আমার বউ আমার গার্লফ্রেন্ড একসাথে আসতেছে, মরছি রে আমারও তো একই অবস্থা। সাদিয়া বাসাবো থেকে লিখেছে, সামনে আমার অ্যাডমিশন টেস্ট, দোয়া করো আমি যেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই, পরীক্ষার পর আবার তোমাদের শুনবো, এসএমএস কয়টা হয়েছে, তুমি 79 এসএমএস এ আমাদেরকে ছেড়ে যাচ্ছ, আর একটা করে 80 পূরণ করে দিয়েছো, 80 পূরণ করে যাও, আমি মনে রাখবো তুমি 80 এসএমএস ওয়ালা ওয়ালি। বিদ্যামণি মোহনসিং থেকে লিখেছে, সিং চং পাঁচি চার পকা থেকে চালা খালা ঘর বিতে তারতে তার ভগতে তার তার উপরে এসএমএস, এটা এসএমএস ছিল, এটা কোন ভাষায় লিখছে আমি জানি না, আমি আমার মত করে পড়ছি। আচ্ছা, এরকম কিরকম করে লিখছ, তুমি লিখছো কেমনে? মহিরিয়া লিখছে, প্রবাসীদের মানব দেহে 70% মুরগির গোস্ত আর 30% কোল্ড ড্রিঙ্ক। আফরা মিরপুর থেকে লিখেছে, আমি বোধ হয় আর কোনো দিনও কলে পাবো না, যারা ফোন দিয়ে কথা খুঁজে পায় না তারা প্লিজ প্লিজ ফোন দিয়েন না। ওর বাবা গো, রাগ করছে, চেতে গেছে ভাই, চেতে গেছে রে, লিসেনার রও চেতে চাইতে এই দিনই খেয়ে গেছে, খেয়ে গেছে, হ্যাঁ বিশ্ব খেপা দেব। এমডি মুশফিকুর জুনিয়র লিখেছে, আমি নাটোরে সোনাবাজু থেকে সিয়াম। আচ্ছা হ্যাঁ, ঠিকই তো পড়েছি, কেমন আছেন? ভালো আছি আমরা। একদিন লিখছে অ্যাপেল কুমিল, নামটা কেমন, আমাদের অ্যাপেল ভাইকে জিজ্ঞেস করবো রে, অ্যাপেল কুমিল নামটা কেমন ভাই, আজ ফার্স্ট এসএমএস করলাম, ওয়েলকাম করবো না, হ্যাঁ 36 নম্বর এসএমএসটা প্রথমেই হয়, খুচরা হবে, দোকানদার বললো হবে, দোকানদার তাকে 14 টাকার খুচরা দিয়ে দিল, লোকটি খুচরা নিয়ে আনন্দে গান গাইতে গাইতে বাসায় এলো, পরে বের করে দেখলো ওই দোকানদার তাকে 7 টাকার 2টা নোট দিছে। ঠিক আছে, দুজনই ফেকারি, আমাদের ওই ম্যাজিকটা শিখে নিতে হবে, 20 টাকা নিয়ে কি করে, 2 টাকা 2 টাকা, একটা ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখছি, সে হচ্ছে 20 টাকা দিলে সাথে সাথে ওই 20 টাকার 2 টাকার নোট বানিয়ে ফেরত দেয়, এক ম্যাজিকে 18 টাকা লাভ, বুঝতে পারেন, চিন্তা করছেন, পার ম্যাজিক 18 টাকা, একই ম্যাজিক বারবার দেব 18 টাকা করে, 18 টাকা করে লাভ, ইনশাআল্লাহ পরে সিম কোম্পানি বলবো, আউট গোইং টাকা কাটবো, ইনকাম টাকা, আরে শাবাশ। আচ্ছা, একজন লিখেছে তাকিয়া তাজকিয়া, আচ্ছা তাজকিয়া ঢাকা থেকে লিখেছে, পানিকে হানি বললে পেপে কে কি বলবে, হে পে।
আঙ্গদেশে হেপে রে হেপে কয় বুঝিনি। আসানুল কাদের লিখেছে, ছেঁকা খাওয়ার গান শুনে দুই ঘন্টা কাদার পর মনে পড়লো, আরে আমি তো সিঙ্গেল। আফরা মিরপুর থেকে লিখেছে, আবার লিখেছে, বুঝতেছি না বাংলাদেশের বোলাররা কি বেশি ভালো করতেছে নাকি ব্যাটসম্যানরা খারাপ করতেছে, এ ব্যাপারে নাথ ভাই বলবে। আমি ইংলিশে বলে নাই, দেখতেছি না আসলে এসব আমি নাই। শারমিন সুলতানা কুমিল্লা থেকে লিখেছে, হোমনা থেকে, ভাইয়ারা তোমাদের শুনতে অনেক ভালো লাগে, শাফি ভাইয়ের জোকস গুলো অনেক ভালো লাগে, আমি শাফি ভাইয়ের অনেক বড় ফ্রেন্ড। আচ্ছা ভেরি গুড, বয়স কত তোমার? ফামিয়া আহমেদ লিখেছে, কি লিখেছে, এক বিয়েতে খাবার না দিয়ে শুধু পানি দেয়া হচ্ছিল সবাইকে, এক লোক বিরক্ত হয়ে বলল, ভাইজান গলায় পানি আটকে গেছে, একটু বিরিয়ানি মিলবে। তারিয়া সুলতানা ব্রাহ্মণ বাড়িয়া থেকে লিখেছে, আমি যে এসএমএস করি না আমার তো একবারও তোমরা মনে করলো না, তোমরা আমার কি কি লাভ করো না, ট্রু লাভ করো, ট্রু লাভ করো না, আরে পুরো ট্রু লাভ করি তোমাকে, তোমাকে আমরা টরো লাভ করি, একদম টরো টরো লাভ। কি আলাউদ্দিন সরকার জিসান লিখেছে, সেরা, থ্যাংক ইউ। এই ব্যাপারটা অপশনাল আর অনেকটাই শখের বসে। ফামি আহমেদ লিখেছে, কি বলছে, ছেলে বলতেছে, বাবা আমাকে একটা ঢোল কিনে দিবে, বাবা বলতেছে, না তুমি সবসময় ঢোল বাজিয়ে বিরক্ত করবে, ছেলে বলতেছে, সব সময় বাজাবো না বাবা, সবাই যখন ঘুমাবে তখন বাজাবো। বলতো এক লোক ঢোলের ব্যবসা করে আর পিস্তলের ব্যবসা করে, বলে ভাই এটা কেমন কম্বিনেশন হলো, হ্যাঁ আপনি ঢোলের ব্যবসা করেন সাদা পিস্তলের ব্যবসা, এক জায়গায় সংস্কৃতি আর এক জায়গায় সন্ত্রাসী, আপনি কি শুরু করলেন? না রে ভাই দুইটা পাশাপাশি থাকাতে খুব ভালো চলতেছে, মানে কহো যে বাড়িতে ঢোল কিনে নিয়ে যায় তার পাশের বাসায় কয়েকদিন পর পিস্তল নিয়ে যায়, ঢোলের শব্দ যখন ভাল লাগে না গুলি করে বেড়া দেয়, একসাথেই দুইটা ব্যবসা করতে হবে। বজ্জু বোল্টুর বিয়েতে ঢোল বাজছিল পুরো এলাকা একদম, পরে বোল্টুর বাবার রেগে গিয়ে থামায় দিয়েছিল, আমার পাশের বাসা থেকে পিস্তল কিনে না বাপি পিস্তল কিনে, বোল্টুর বাবা কি শুরু করছেন আপনারা, ওরা তো আর থামে না, হ্যাঁ স্যার নির্দেশ, স্যার বলছে বাজাইতে, পুরো এলাকা বাজাইতে হবে, তারা ওই মেইন রোড পর্যন্ত যাবেই। আমি দেখতেছি আঙ্কেল চেপতেছে কিন্তু ডোলওয়ালা তো থামে না, ওরা বাজিয়ে যাবে, আমি আমাদের ইনস্ট্রাকশন দিছে, আপনি কে আমার বা পাইলো থামাবি না, বাজাবি তো বাজাবি, ইনস্ট্রাকশন দিয়ে রাখি বোলটুর বিয়া। এদের কত হচ্ছে বাজানোর সুযোগই পাইছি মাত্র 5 মিনিট বাসা টু হচ্ছে রোডের মাথা, কারণ যেখানে গাড়ি দাঁড়ায় আছে গাড়ি পার্কিং করা হয়েছে, এইটুক যদি বাজাইতে না দেয় তাহলে হালাল হলো না তো টাকাটা, ওরা বা হালাল করে টাকা নেয়, যেই বাজান না বাজাইছে পারলে ফাড়াইলে তো পুরা আমাদের তো এখন হচ্ছে ফান কলেজ যেতে হবে, তাড়াতাড়ি 02-55-03-6659 দিস ইজ আওয়ার নাম্বার। আপনি কথা বলে আমার আমার ঝগড়া করে ফেললাম, আমার তো বন্ধ সব সব বন্ধ, ইনকামিং আউটগোয়িং সব বন্ধ, ইনকামিং আউটগোয়িং বন্ধ, হ্যাঁ। হ্যালো হ্যালো হিমালয় থেকে গান গাইছিল বন্ধু, হ্যাঁ বলো জলদি, একটা হাতি আর একটা টিপকা, টিপকা বলতেছি আমি কি তোমার বন্ধু হতে পারি, হাতি বলতেছে যে তুমি তো অনেক ছোট আমার বন্ধু হবে কিভাবে, পিঁপড়া বলতেছে আমি যদি ছোট হয়ে তোমার মাথার উপর উঠে নাচছি কি করে, তোমাদের প্রথম কল দিলাম আর পেয়ে গেলাম, এবার কি তুমি আমাদের মাথার উপর উঠে নাচতে চাও, আমার ভাগ্যটা কি বালা, তুমি একথা বলবো না, যারা ফোন দিয়ে পায় না তারা কিন্তু তোমার মাথার উপরে নাচবে,
তোমার ভাগ্যটা কি ভালো বলো বলো আর আমি ভাবতাম যে সবাই প্রথম যে ফোন দেয় বলে আমার হাতটা কাঁপতেছে আম্মু আমি ভাবতাম এটা একটা নাটক যখন আমি প্রথম ফোন দিয়ে তোমার কাছে পাইছিলাম তখন আমি তোমরা যখন ফোন করো না আমাদের হাত পা কাঁপতে থাকে সত্যি কথা তুই বলতে পারলি বলো বলো কি জানি বলতে চাইছিলা হ্যাঁ ফোন বন্ধ হয়ে যাবে বলো তাদেরকেই মনে রাখি বা তারাই আমাদের কাছে ভ্যালুয়েবল লিসেনার তা কিন্তু না আমাদের ভালোবাসা তার প্রতি বেড়ে যায় যার হচ্ছে কোন ডিভাইস নেই যে আমাদেরকে শুনতে পারে না লুকিয়ে লুকিয়ে শুনে বা তারপরে অনেক লুকিয়েছি মানে হচ্ছে যাদের কাছে মোবাইল নেই শোনার সুযোগ নেই তারপরেও কোন না কোন ভাবে ট্রাই করে তাদের প্রতি আমাদের ভালোবাসাটা বেশি ইউ আর সো কিউট সো কিউট সো সো কিউট থ্যাঙ্ক ইউ বলো ডাকটা কি শুনি আপু নামটা আছে কোন আপু আফরাপুর অর্ধেক আছে নিবা আমি 6 এ পড়ি আপনার সাথে কথা বলেছি আমাদের কাছে অর্ধেক নাম্বার থাকে লাস্টের 5টা ডিজিট থাকে না তুমি নিবা তোমার তো ফেসবুক নাই নাহলে আমি নিজে আফরাকে বলতাম তোমার সাথে যোগাযোগ করতে ওরও নাই ওরও নাই না বাহ দুইজন তোমরা মনে মনে কথা মনে মনে কাকতালে তো ভালো থাকো আবার কথা হবে কনফারেন্সে কথা বলাই তুমি একদিন আফরাকে ফোন দিতে বলতে হবে ওরও ফোন দিতে বলতে হবে তারপর আমরা দুজন চুপ থাকবো ওরা দুজন কনফারেন্সে কথা হবে এইভাবেই তো আমরা মিলিয়ে দিই ক্লাসমেটদের কারণ যেভাবে স্কুল কলেজ বন্ধ হইতেছে ক্লাসমেটদের মিলন কবে হবে কোথায় হবে মিলন হওয়ার তো কোনো জায়গা দেখতেছি না গেট টুগেদার ক্লাসমেটে গেট টুগেদার হবে নাট বল্টুতে আমাদের স্কুলে 40 বছর পূর্তি উপলক্ষে একটা গেট টুগেদার হওয়ার কথা ছিল মার্চ মাসে ওরে স্কুল বন্ধ কারণ হইতেছে না রেজিস্ট্রেশনে টাকা টুকা দিয়ে তো সবাই বসে আছে আরে সেম ভাই আমাদের মানে গলা বাড়াতে টাকা নিছে যে শান্ত টাকা দিবি না মানে তুই সবার আগে টাকা দিবি এই কয়দিন পরেই টাকাটা দিয়ে আইলাম লকডাউন লকডাউন দাওয়াত পাবি জানি আমি যাবো শিওর আমার লাগবো শিওর আগে তো টাকাটা লয়ে রাখলে ও আবার তো এবার ইয়ে বেশি নিতে তার বউ যাবো না বগুড়া মানুষজন যে আলু শব্দটা বেশি ব্যবহার করে না এইটা রংপুরে বলে না বগুড়ায় কোনটা বলে আরেকটা কথা হচ্ছে যে তুমি কি বগুড়ার ভাষা একেবারে পুরোপুরি পারো হ্যাঁ একদম পারি তাহলে বগুড়াতে আলু নিয়ে যে কয়টা লাইন আছে আমাদের একটু বলো হ্যাঁ আলু এপিসোড হোক বগুড়াতে আলু লিয়া যে কয়টা আমি কখনো খুঁজে পাব না এত আলু তুমি বলো ভাই আমি একটু অন্য লাইনে চলে যাই ভালো লাগে না আমাদের যোগ শুনি অনেকদিন যোগ শুনি না তো এক মহিলা আর মহিলাকে বলতেছে যে আচ্ছা ভাবি আপনার ছেলে কি করে আমার ছেলে তো একজন লেখক তা কি লেখে গল্প কবিতা না উপন্যাস কয় না ওই পরীক্ষার আগে এলাকার পোলাবান্ধে প্র্যাকটিক্যাল কথা লিখে দেয় হ্যাঁ এরকম কিছু বড় ভাই থাকতো যারা হচ্ছে ছবি আঁকতে পারতো ভালো প্র্যাকটিক্যাল ছবি এঁকে দিত লিখে দিত হ্যাঁ তারপর আরেকটা বলো তো আমাদের বল্টু ভাইয়ের সঙ্গে এক লোকের ভীষণ শত্রুতা আচ্ছা তো বল্টু ভাই ভাবলো যে তাকে একদম খতম করে দিবে এই জন্য গেল মাস্তান ধরে ওরে শাবাশ তো মাস্তান বলল যে দাদা কি করতে হবে হাত ভাঙবো না পা ভাঙবো
সামনে বাসাটা দেখছেন, ওই বাসাটাও থাকে, তো মাস্তান গুলো বাসাতে গেল, গিয়ে দেখে লোকটা তার বাসার ছাদের উপরে দাঁড়িয়ে আছে। মাস্তান গুলো গাছের ছাদ থেকে তুলে ফেলে দিল, লোকটি করে মারা গেল। এবার বল্টু ভাইকে এসে বললো, দাদা কামতে হয়ে গেছে, একদম খতম করে দিছে, এবার টাকাটা দিয়ে দেন। বল্টু ভাই বললো, না আমি কোনো টাকা দিতে পারবো না। বললো, কেন? ধুর মিয়া, আপনারা তো আমার কথা মতো কোনো কাজই করেননি। আমি বললাম, ওর উপরে পাঠাতে আর আপনি তো নিচে ফেলে দিলেন। এটা ভালো, উপরে পাঠাইতে বলছে। বলো আরেকটা বলো। আচ্ছা আরেকটা তো, একদিন বাংলাদেশ আর আর্জেন্টিনার মধ্যে একটা ফুটবল ম্যাচ খেলা। ওরে, সারা দেশে তো টান টান উত্তেজনা, অনেক টিভি চ্যানেল রেডিওতে তো সম্প্রচার হবে। হ্যাঁ, তো বল্টু ভাই ভাবলো যে আজকে নাট বল্টু বাদ, আজকে খেলা সম্প্রচার করবো, আমি নিজে ধারা বসাবো। আচ্ছা, তো খেলা শুরু হলো, বল্টু ভাই টিভি অন করলো, টিভিতে খেলা দেখছে আর সম্প্রচার বলেছে। এই মুহূর্তে বলতে দেখতে পাচ্ছি বল মেসি পেয়ে মেসির কাছ থেকে কেড়ে নিলো, কালু কালু থেকে লাল্লু, লাল্লু থেকে আবার যদু যদু খেয়ে কদু কদু, বল গুটি গুটি পায়ে এগিয়ে নিয়েছে গোল পোস্টের দিকে, গোল পোস্টের সামনে থেকে লম্বা শট, গোল অসম্ভাবনা, দশ সালা জিত গেল গা। আগের বানানো ভাবছি যে হয়তো খুব বেশি ভালো হয়নি, এটা রাখছি এই জন্য সেদিন যোগ বলার মতো কোন যোগ থাকবে না, এটা বলে বলবো বলবো করতে করতে দেড় বছর পর বলে দেবো। এটা এটা যদি মিরাক্কেলে হইতো তাহলে মিরাক্কেলে প্রথম এপিসোডে দুই নাম্বার যোগ হইতো। আচ্ছা, এটা হলো যে লাস্টে বলে না যে গেল গেল গেল, এই যে গোল হওয়া সম্ভব না, খেলার বাকি অংশ দেখবেন রাত দশটার সময়, রাত দশটা ইংরেজি সংবাদের পর। এমন বিরক্ত লাগতো। হ্যাঁ যাবো মিরাক্কেলে, মানে মিরাক্কেলে যাবো, জি বাংলা যাবো না স্টার জলসায় যাবো এখনো ভাবতেছি। আমরা কোন চ্যানেলে যাবো চুজ করতেছি, কয়েন দে ডেলি কয়েন, দুইটাতে দুইটাতে গেলে আমরা খুশি না, দুইটাতে তো যাওয়া যাবে না, যাওয়া যাবে যে কোনো একটাতে। এখন মানে একটাতে গেলে একটাতে ধাক্কা দিয়ে রেখে দিবে, তাহলে আমরা মিরাক্কেলেই চাই, মিরাক্কেলে গেলে আর সবথেকে বেস্ট। আসলে এটা এটা একটা একদিন হচ্ছে ডিসিশন নিতে হবে কারো, মানে অনেকের কাছ থেকে ভোট নিতে হবে যে আসলে কোন চ্যানেলে যাওয়া উচিত, সবাই মিরাক্কেলে পুরোনোতেই ফিরে যাওয়া উচিত না নতুন করে চ্যালেঞ্জ না, ব্র্যান্ড চিন্তা করলে অবশ্যই আমাদের মিরাক্কেল যাওয়া উচিত, কিন্তু কিছু কিছু ফিগার আছে যারা ওদিকে চলে গেছে, সেই ফিগারদের কথা চিন্তা করলে আবার মনে হবে যদি যেতে, মানে খুবই একটা দোতলার মধ্যে, দোতলার মধ্যে আমরা আছি। গতকালকে রাতে এটা নিয়ে বিশাল একটা ঝামেলা হয়ে গেছে, বলটুকে বলা হয়নি, বলবো না ব্রেকে। ওকে তাহলে সাফি, ভালো থেকো, আবার কথা হবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সাফি, থ্যাংক ইউ। বাহ, সাফি আমাদের পুরো সময়টা কভার করে দিল এবং সুন্দর সুন্দর অসাধারণ। আমার মাঝে মাঝে আফসোস লাগে যে সাফি কেন গেল না মিরাক্কেলে, আবার যাবে মিরাক্কেল, আর যাবে ওর, আবার ও যাওয়ার না যাওয়ার প্রধান কারণ ছিল এইচএসসি পরীক্ষা, ওইটাই হলো না এই বছর। হ্যাঁ দেখছ তো সাফি, আমরা তো ছিলামই ওখানে, দুই রুমেই তো দুইজন ছিলাম, রুমই ছিল পাঁচটা, খুঁজে বের করে নিলেই হইতো। যাই হোক, শুনছেন ইভালি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস, আর ব্রেকের পরে ফিরে আসছি জোকান কাট নিয়ে।
পারা যায় না, এই বয়স্ক লোক নিয়ে যেন কাজ করতে নাই। বয়স বয়স আমার বেশি না। আপনারা শুনছেন ইভিলি প্রেজেন্ট স্মার্ট বোর্ড দ্য টু ফান কিংস, ওরে ও টুক টুকের মা, ঘুরাও ঘুরাও ইউনিয়ন ক্যাপিটাল 94, জলদি ঘুরাও। আমি ঘুরে দেব না, আমি সবসময় স্ট্রেট কাট মানুষ, আমি জীবনে কোনোদিন কাউকে ঘুরাই নাই। আচ্ছা, কারো পিছনে অনেক ঘুরছি কিন্তু কোনো কাজ হয় নাই, কাজ হয় নাই, কাজ হয় নাই, ঘোরাঘুরিতে আমি নাই, ঘোরাঘুরি নাই, এর জন্য আমি ঘোরাঘুরিতে নাই। শেয়ার করে কি হলো, 123 মিলিয়ন শেয়ার হয়েছে। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি এমডি শাফি আহমেদ লিখেছে, মিরাক্কেল অডিশন তো আপনাদের দুজনের সাথে দেখা হয়েছিল, কথাও বলেছিলাম কিন্তু সেটা অডিশন দেওয়ার পরে, ও তাই নাকি? আচ্ছা, এই জন্য কাজ হয় নাই, এই জন্য ফরগেট, উই ফরগেট। পিএম উনি লিখেছে, আমি প্লাস পড়াশোনা ইকুয়াল টু ও মা গো টু রূপরেখ। আচ্ছা, রতনাল হাসান শেয়ার করেছে, শেয়ার করেছে পিয়ামণি, তারপরে শাফি আহমেদকে তো বললামই, এফএম পোকা জাহাঙ্গীর আমন 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 আলম আর কি, শেষ, আমি শেষ। মুমিন মিয়া, ফামিয়া আহমেদকে দেখতে পাচ্ছি, হাতে আর এখান পিছনে টুট, রতনাল হাসান, এস এ মুকিত, তারপর দেখতে পাচ্ছি কাকে দেখতে পাচ্ছি বলেন না কেন, হাতে কি আমি তো দেখতে পাই না কিছু, কম্পিউটারের পিছন দিক দিয়ে দেখা যায়, নুসরাত এডি সিস্টেম করা উচিত, দুই পাশে দেখা যায়, কবে আসবে, আসবে খুব তাড়াতাড়ি, করা উচিত খুব তাড়াতাড়ি আসবে ভাই, এটা খালি ভাবতে দেরি। তারপর শেয়ার করেছে, ঘুরতেছে 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 ঘুরতেছে, আপনি চাইলে কিন্তু কয়েকটাই পড়তে পারেন, হ্যাঁ, নাটের নাটের বউ বোল্টুর গার্লফ্রেন্ড, এই একটা আইডি বুঝছেন, এও শেয়ার করছে। তারপরে সানসিল্ক কাকা শ্যাম্পু শেয়ার করেছে, শেয়ার করেছে, আর টাইম আছে আমার, টাইম আছে, ওকে, হ্যাঁ, প্রচুর 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 টাইম আছে, তার মানে আমি ঘুরুক ঘুরতে থাক ঘুরতেছে। নুসরাত জাহান শেয়ার করেছে, একটা একটা ঘুরে সবাই কিছু একদিন দেখাইতে পারতাম যে কি অবস্থাটা হয় শেয়ার পড়তে গেলে, ওরা ভাবে যে শেয়ার পড়তে গেলে এমন তোতলাই কেন বলটু। বাপ্পি রেহান শেয়ার করেছে, একটা একটা নাম না উঠে এর করে টু করে প্রাইজ মানির মতো আসে, হ্যাঁ। এমডি রফিকুল ইসলাম শেয়ার করেছে, তারপরে দেখতে পাচ্ছি, আচ্ছা মাঝে মাঝে কমেন্ট পড়ে দেবো ভালো, এমডি মাহবুব হাসান, দিলীপ রায় দিল বা এরা তো নতুন দেখতে পাচ্ছি, এমডি শান্ত শেয়ার করেছিল, হ্যাঁ শেষের দিকে নতুনরা থাকে, হ্যাঁ। আচ্ছা আমি কয়েকটা এসএমএস পড়ে দিই, এত শেয়ার বললে হবে না। দীপ্তি সাবা থেকে লিখেছে, কি ব্যাপার, হ্যাঁ ব্রো কাল তো ফ্রাইডে, ভুলে গেছো নাকি, দুঃখের মধ্যে সুখের কথা কেন তুমি মনে করলে দীপ্তি, ও মাই গড দীপ্তি ভুলে গেলাম কি করে, সাদিকা মন নাই আমাদের তো প্রথম থেকে শুক্রশনি সমান সমান সব সমান হয়ে গেছে আমাদের শুক্রশনি। সাদিকা কুমিরা থেকে লিখেছে, ভাইয়া আমরা 400টা ফোন দেই ফোন পায় না, ওরা একটা দিয়ে একটাই পায়, সো স্যাড, আসলে কেমনে জেনে পায়, কেমনে পায়, চলো যাই, তোমাদের মতো আমার বিশ্বাস না মাঝে মাঝে চোখ আনকা যাই ইচ্ছা বল আছে যে কিডনি একটা বেচ্চা ইয়া আইফোন 11 ম্যাক্স প্রো কেনার পরে ইয়া আইফোন 12 মার্কেটে আসার পরে ইয়া লোকটা ভাবতেছে কিডনি তো একটা বেচ্চা দিলাম, এবার 12 কেমনে কিনবো, তারপরে ম্যাক্স প্রো লেভেলের চিন্তা তার মাথায় আসলো, কি সেটা মানুষের কিডনি যদি টিকটিকির লেজের মতো হইতো, একটা কেটে দিলে আরেকটা হইতো, এক লোক তো পুরো সিরিয়াস, হ্যাঁ সে এতদিন খালি ভাবতেছে কিডনি বেচবে বেচবে বেচবে, আইফোন কিনবে 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 কিনবে, শেষ পর্যন্ত সে কিনতে পারে নাই, এবার 12 এর চেহারা দেখা তার মনে করেন শরীরের ভিতরে এমন একটা উৎসাহ আইছে যে না, সবাই যখন কিডনি বেচে কিনতে পারে আমিও এবার কিডনি বেচে কিনবো, একটা কিডনি দিয়ে চলবো, ও কিডনিটা নিয়ে ক্লিনিকে গেছে, যায় বলছে এই নেন কিডনি আর আমাকে টাকা দেন, ওর একটা অ্যালপেন লেভেল দিছে, ব্যাপার কি অ্যালপেন লেভেল কেন, যে কিডনি দিছে এটা দিয়ে অ্যালপেন লেভেল ছাড়া অন্য কিছু পাবেন, ওর কিডনিটাও গেল, আইফোনের স্বপ্নও গেল, স্বপ্নও গেল, সাবধান 5G নিয়ে আসতেছে জানিস, হ্যাঁ 5G আপনি দেখছেন অ্যাড দেখছেন কি, হ্যাঁ জুতা মাটিতে পড়ার আগেই 10 টাকা ডাউনলোড হয়ে গেছে, এই 5G যখন আমাদের দেশে আসবে তখন এই যে ঘুরতে 2G 2G মানে ঘুরবে, কখন থেকে ঘুরবে, রাত তোর 5G ফিরাই দে আমার 2G। আচ্ছা বলতেছে যে ফ্রেন্ড ফ্রেন্ডকে বলতেছে দোস্ত জানোস কি হয়েছে, হসে কি হয়েছে, কাজ যে আইফোন 12 কিনছি দোস্ত, কয় আরে বাপ রে আইফোন 12 কিনছস কোন ব্র্যান্ডের, কি কইলে আমি বুঝি না, আরেকবার জিজ্ঞাবি মানে কোন ব্র্যান্ডের এটা, অ্যাপেলের না আনারসের কিনছি, আনারসের আইফোন 12 কিনছি হইছে, হ্যাঁ আজকের মতো জায়গা, কালকের মধ্যে কে কে যে আইফোন 12 কিনে ফেলার আমাদেরকে ছবি কিনতে পাঠাতে পারেন, হ্যাঁ অলরেডি অনেকে কিনে ফেলছে আমি জানি, সো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ আমাদের দেশে, আরে বাবা কেমনে কেমনে যেন লয়ে আয় বড় পাওয়ার আছে না, ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমনি খুশি তেমনি থাকবেন, আইফোনের সাথে থাকবেন আর নাট বল্টুর সাথে থাকবেন, ইভেলিতে অর্ডার করবেন, ইভেলিতে অর্ডার করবেন আইফোন, ঠিক আছে টাটা ফোন।
নাট বল্টু।